শরীফুল ইসলাম বলেছেন, আমি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করি, সেখান থেকে সুদি ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়া হয়। এই জন্য উক্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলা হচ্ছে। আমি উক্ত ব্যাংকে কোনো জমা রাখবো না, যেদিন টাকা দেব সেদিন উঠিয়ে ফেলব। এই মর্মে কি অ্যাকাউন্ট খোলা এবং এই লেনদেন কি সুদের ভয়াবহ শাস্তির মধ্যে পড়বে? এখন আমি কি করতে পারি? ভাই শরীফুল ইসলাম, সুদ ইসলামের অত্যন্ত ঘৃণ্য এবং ভয়াবহ, মানে ইসলামের দৃষ্টিতে একটি অপরাধ, একটি পাপ, একটি অন্যায়। অতএব এটাকে সর্বতোভাবে ত্যাগ করার যত ফন্দি আছে সেটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। যেখানে যারা প্রকাশ্যে সুদ আছে বলে ঘোষণা দিচ্ছে, আপনি সেটা নিতেই পারবেন না, নেওয়ার কোনো সুযোগ নাই। এর যে বিকল্প, সেখানে যদি কিছু ভুল বিভ্রান্তি থেকেও থাকে, যেটাকে অল্টারনেটিভ ইকোনমিক সিস্টেম বা ফিনান্সিয়াল সিস্টেম বা ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফিনান্স বলা হচ্ছে, সেখানে আসলে ইসলামিক ফিনান্সের তো কোনো ভুল নেই, কারণ ইসলামের যে নির্দেশনাগুলো আছে এগুলো খুবই স্পষ্ট। কিন্তু সেই নির্দেশনাগুলো পরিপালন করতে গিয়ে আমাদের ভুল হচ্ছে। সেই ভুলটা ইসলামের ভুল না, সেই ভুলটা ইসলামিক ফিনান্সের ভুল না, ইসলামিক ব্যাংকিংয়ের ভুল না, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ভুল। যারা এই নিয়মকানুনগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে গিয়ে কিছু কিছু ভুল করে ফেলছেন, অতএব সেজন্যে পুরো ব্যবস্থাপনাকে ভুল বলা চলে না। অতএব আমি বলবো, আপনি কোনো বিকল্প থাকলে, প্রতিষ্ঠান যদি কোনো বিকল্প সুযোগ দেয় যে আপনি যে কোনো ব্যাংকে খুলতে পারেন, আমরা পাঠিয়ে দেবো। এখন তো ডিজিটাল হয়ে গেছে, যে কোনো ব্যাংকে পাঠাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনার বেতনটার জন্য তারা শর্ত করে যে না, এমন কোনো কনভেনশনাল ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অন্যখানে সেটা অ্যালাউ করছে না, এক। দ্বিতীয় হচ্ছে তারা আপনাকে ক্যাশ স্যালারিটাও দিচ্ছে না, বলছে এই ব্যাংকে, একটা নির্দিষ্ট ব্যাংক কনভেনশনাল ব্যাংকের নাম উল্লেখ করে বলে দিয়েছে এই ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি করবেন? এখানে দুই অবস্থা। এক, যদি আপনার অ্যাকাউন্টটাকে সুদমুক্ত রাখা যায় সেটা সুদমুক্ত রাখবেন, তাহলে আপনি সেফ। আর সেটা সেখানে ম্যানেজারের সাথে কথা বলে বা তাদের সিস্টেম আছে, অনেক ব্যাংকে আমি জানি সিস্টেম আছে। আর যদি বলে যে না, আমাদের ডিজিটাল সিস্টেম এটাকে অ্যালাউ করে না, কারণ কিছুদিন টাকা থাকলে আপনার সুদে এসেই যাবে, তাহলে আপনার যদি সেই অ্যাকাউন্টে কিছু টাকা সুদ জমা হয়, সেটা আজকাল কিন্তু ডিজিটালি বলেও দেওয়া হয় যে আপনার এতদিনের কারণে এতদিন সুদ, এই টাকাটা সুদ হয়েছে, এবং সেই প্রফিট থেকে, সুদ থেকে একটা অংশ কিন্তু ব্যাংকে আবার ইনকাম ট্যাক্স হিসাবে কেটেও নেয়। মানে এটা হলো ধরুন 500 টাকা সুদ আসলো, এর মধ্যে দেখা গেল হয়তো 75 টাকা কেটে ফেললো, 15% কেটে ফেললো সেখান থেকে, তাহলে বাকি থাকলো কত? 425 টাকা। এই 425 টাকা সুদ হিসাবে গণ্য হলো, কারণ এই সুদ থেকে 75 টাকা চলে গেল আর বাকি থাকলো 425। এটাকে আপনি সবিনিয়োগ ছাড়া জনকল্যাণে ব্যয় করবেন। এই ধরনের সতর্কতা যদি আপনি পালন করেন এবং এই কমিটমেন্টটা রক্ষা করেন, তাহলে বাধ্যতামূলক ক্ষেত্রে কনভেনশনাল ব্যাংকে সুদ না খাওয়া এর শর্তে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, স্যালারি ড্র করার জন্য অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে।